একবিংশ শতিকাৰ যিটো নতুন শিক্ষা, এই শিক্ষাটো আমি আমাৰ নতুন প্ৰজন্মক দিব লাগিব। আৰু আই টি আই য'ত দক্ষতা আৰু কাৰিকৰী শিক্ষা শিকোৱা হয়, এই আই টি আইবিলাকত আমি সেই ধৰণৰ শিক্ষা ব্যৱস্থাটো আৰম্ভ কৰিবলৈ লৈছোঁ। আজি আমাৰ গুৱাহাটী ওমেন আই টি আইত আমি ৰবটিক আৰু আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্স 3D প্ৰিণ্টিঙৰ এটা কোর্স আমি ছমহীয়া কোর্স ইয়াত আরম্ভ করলো, যত লার্নহিল ফাউন্ডেশনে এই গোটেই কোর্সটি শিকাত সহায় করব, আর গ্রেট ইস্টার্ন CSR ফাউন্ডেশনের সহযোগত আমি এই কামখানি আগবাইছো। ইয়াত আমি ছমহীয়া কোর্স দিম, যা আই টি আইয়ের পাস করে যাওয়া লড়া ছালী থাকিব বা অন্যান্য আমার বিভিন্ন ইনস্ট্রাক্টর থাকিব, তেখেতসকলে ছমাহত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবটিক 3D প্রিন্টিং এই ধরনের অত্যন্ত বর্তমান সময়ের একবিংশ শতিকার আটাইতকৈ প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থাসমূহ ইয়াত শিকিব, ট্রেডসমূহ ইয়াত শিকিব। গতিকে এই শিক্ষা ব্যবস্থায় মই ভাবো যে আমার দক্ষতা শিক্ষাক একটা নতুন মাত্রা দিব, আর এই ধরনের চিন্তা চর্চার আমি ইতিমধ্যে টাটা টেকনোলজির ইন্ডাস্ট্রি 4.0 ট্রেনিং দিবর কারণে আমি সকল আই টি আই এন্ড পলিটেকনিকত এই ব্যবস্থা আরম্ভ করছো। এই বছর আমি তিনখন পলিটেকনিক তিনখন আই টি আই এই বছরে আরম্ভ করি, তারপর অহা বছরলে সকল আই টি আই সকল পলিটেকনিকত আমি টাটা টেকনোলজির এই কোর্সসমূহ আরম্ভ করি। কিন্তু মই ভাবো যে দক্ষতা শিক্ষার যে নতুন মাত্রা, এই নতুন মাত্রা দিয়া কামটো আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত আরম্ভ হয়েছে, আর বহু খুব কম সময়ের ভিতরতে আমি স্কিল এডুকেশনটো এই পর্যায়ে নিব পাৰিম, যাতে প্রতিগৰাকী স্কিল এডুকেটেড লড়া ছোৱালী বা স্কিলিং করা লড়া ছোৱালী কতো এমপ্লয়মেন্টের কারণে চিন্তা করব না লাগে। আমি এইবার একটা লক্ষ্য রাখিছিল যে বাগান অঞ্চল সমূহত আমি কেনেকে স্কিল এডুকেশনটো বঢ়াব পাৰোঁ। এইবার আমি জগন্নাথ কালচারেল কমপ্লেক্স এন্ড স্কিল সেন্টার বলে একটা প্রতিখন চাহ বাগানত একটা সেন্টার ডেভেলপ করেছো, যেটো এই অহা মাহৰ পৰা আমাৰ বিভিন্ন চাহ বাগান অঞ্চলত ইয়াৰ শুভারম্ভণি আৰম্ভ হ'ব। ইতিমধ্যে নির্মাণ কাৰ্য সম্পূৰ্ণ হৈছে। এই স্কিল এডুকেশন সেন্টারবিলাক বা স্কিল ট্ৰেনিং সেন্টারবিলাকত আমি বিভিন্ন নতুন স্কিল বাগান অঞ্চলৰ লৰা ছোৱালীক সেই ধৰণৰ স্কিল ট্ৰেনিংবিলাক দিয়া আমি আৰম্ভ কৰিম, য'ত আমাৰ লৰা ছোৱালীবিলাকক এই এডুকেশনৰ জৰিয়তে ইমিডিয়েটলি সংস্থাপনৰ ৰাস্তালৈ লৈ যাব পাৰোঁ। আজি আমি প্ৰত্যেকজন মানুহে ভাল দক্ষ মানুহৰ অভাৱত আছোঁ, কিন্তু সেইখন ৰাজ্যতে আকৌ 12 লাখ 14 লাখ মানুহ আনএমপ্লয়েড হিসাবে রেজিস্টার করে উঠেছে। মাত্র আমি কোন মানুষের অভাব আছে, কি স্কিলের অভাব আছে, সেইটোর লগত আমি হয়তো রিলেটেড করবা নাই, মানে সংযোগ করবা নাই। আজির তারিখত প্রত্যেকজন মানে ভাল ড্রাইভারের অভাবত ফিল করে, কিন্তু আমি তেনেকা ধরনের ড্রাইভিং ইনস্টিটিউটবিল ডেভেলপ করবা নাই, যার কারণে আমি নতুন ড্রাইভার হয়তো সৃষ্টি করবা নাই। এটা আমি বাগান অঞ্চলত ড্রাইভিং ইনস্টিটিউট আরম্ভ করব খুঁজছো। ঠিক তেনেদরে আজির ব্যবস্থাত প্রয়োজনীয় সকল স্কিল আমি কেনেকে শিকাব পারো, সেইটোই স্কিল এডুকেশনের আটাইতকৈ ইম্পর্টেন্ট। প্রাইভেট আই টি আই সমূহের এই বছর আমি বাজেটত এটা ঘোষণা করেছিল যে অসমত যথেষ্ট পরিমাণের স্কিল এডুকেশন বা আই টি আইয়ের প্রয়োজন আছে, কিন্তু এই আই টি আইবিলাক যদি আমি বনাবলৈ যাওঁ, কারণ আজি তারিখত আমার দুখন জিলাতে আই টি আই নাই, প্রতিটি ব্লকলে আই টি আই বনাবলৈ হয়তো আমাক আরো 10 বছর লাগি যাব, বছরত 20খন হব 30খন হব, সেই কারণে আমি একটা সিদ্ধান্ত লৈছো যে প্রাইভেট মডেলত PPP মডেলত আমি কিছুমান আই টি আই ডেভেলপ করি, যা আমার এমালগেমেট স্কুল আছে, যা স্কুল পরিত্যক্ত হয়ে খালি হয়ে আছে, সেই স্কুলবিল আমি আই টি আইবিল বনাম, যত প্রাইভেট এন্টারপ্রিনিয়রের জড়িয়ে আই টি আইবিল ডেভেলপ করি, আর এই আই টি আইবিল পড়া লড়া ছোৱালী সকলক ফি স্ট্রাকচারটা এনেকা করে দিয়া হব যাতে প্রাইভেট আর গভর্নমেন্ট আই টি আইয়ের মধ্যে যে ডিফারেন্সেস ফিজ, সেই ডিফারেন্স ফিজটা আমি এজ এ স্কলারশিপ দিয়ে দিম, যাতে লড়া ছোৱালী কেউ মানে ফি স্ট্রাকচারটো অসুবিধা নাপায়। আর প্রাইভেট আই টি আইবিলাকও মোটামুটি শিক্ষা ব্যবস্থাটা করবাত করবাত বরং ভালে থাকে, সেই কারণে মই ভাবো যে এই লক্ষ্যে আমি 2026 চনের ভিতর অসমৰ প্রতিখন আনসার ব্লকতে একো একোখন আই টি আই করার লক্ষ্যে আমি আগবাড়ি।